আজকে বানাচ্ছি পায়েস। পায়েস বানাবার জন্য প্রথমে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিলাম, দিয়েতে ঘি লাগিয়ে নিলাম, তাহলে চালটা একটা একটা হয়ে থাকবে আর গন্ধটা খুব সুন্দর আসবে। আর এবার দুধটা যখন ফুটে গেছে, আমি এখানে 750 ml মতো দুধ নিয়েছি, মানে 500 ml একটা প্যাকেট দুধ নিয়েছি, তাতে একটু জল দিয়েছি, আর আমি এখানে 100 গ্রাম মতো গুঁড়ো দুধ নিয়েছি। এবার ভালো করে ওটাকে দুধ থেকে ফুটতে দিলাম। দুধটা যখন ফুটে গেলো, তখন আমি একটু দুধ তুলে রেখে দিলাম দুধগুলো গলে, আর ওই চালটা দুধের মধ্যে ঢেলে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে গ্যাসের ফ্লেমটাকে যখন ফুটে উঠবে তখন কমিয়ে দিয়ে রেখে দিলাম। সেদ্ধ হয়ে গেলে চালটা, তখন তার মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর গুঁড়ো দুধ থেকে গোলা দুধটা দিয়ে দিলাম, আর এলাচ থেঁতো করে দিয়ে দিলাম। আর এটা যেহেতু আমি শিবের জন্য ভোগ বানাচ্ছি বলে সাদা করছি না, যেটা আপনারা গুড় দিয়েও করতে পারেন বা মিচড়ি দিয়ে করতে পারেন। আর আমি এখানে ভাজা কাজু আর কিশমিশকে ঘি ভেজে ওটার মধ্যে দিয়ে দিলাম। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছিল পায়েসটা। গুরুর দুধ দিলে পায়েসের টেস্ট আলাদা হয়, এই জন্য আমি গুরুর দুধ দিয়েছি।